বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সবাই কিন্তু কম বেশি ডেঙ্গু আতঙ্কেও আছি। বাংলাদেশের রাজধানী ঢাকায় অন্যান্য বারের থেকে ডেঙ্গুর প্রকোপ খুব বেশি, মানে সব রেকর্ড ভেঙে দিয়েছে এবারের ডেঙ্গু জ্বর। অন্য জেলাগুলোতে এত বেশি না, কিন্তু ঢাকায় তো খুব বেশি। মানে প্রতিদিন হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলছে, বেড়েই চলছে। এমনও হচ্ছে যে হসপিটালগুলোতে রুগীকে জায়গা দিতে পারছে না, ওরা আবার বাসায় ফিরে যাচ্ছে। ওরা আসলে কোনো ট্রিটমেন্টও নিতে পারছে না, বাসায় চলে যাচ্ছে। তো এভাবে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে। গত দুই সপ্তাহে প্রায় 8 জন মানুষ মারা গিয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। আমরা যদি একটু সচেতন হই, তাহলেও কিন্তু আমরা এই ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে পারি। বিশেষ করে যারা ছাদ বাগান করি, তারা কিন্তু খুব সহজে এগুলো পরিষ্কার রাখতে পারেন। তারপর বারান্দায় আমরা অনেকেই গাছ লাগাই, গাছ পছন্দ করি। তো সবসময় খেয়াল রাখতে হবে ফুলের টবগুলোতে যেন কোনোভাবেই পানি না জমে। এরপর হচ্ছে ফ্রিজের পিছনের পানি, ট্রেতে পানি জমে সেটা যেন জমতে না দেওয়া হয়। এরপর হচ্ছে এয়ার কুলারের পানি, এগুলো খেয়াল রাখতে হবে এগুলো যেন না জমে। যদি এক জায়গায় 3 দিন পানি জমে থাকে, সেখানে কিন্তু মশা জন্মগ্রহণ করে, মশা জন্মায় 3 দিনের মধ্যেই। তো আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে, এসব জায়গাগুলোতে যেন কোনোভাবেই মশা না জন্মায়। এরপর আমাদের আশেপাশে যে ড্রেন আছে, তারপর খালি জায়গা আছে, এগুলোতে কিন্তু অনেক মশা হয়। তো খালি জায়গাগুলোতে বৃষ্টির কারণে অনেক পানি জমে গিয়েছে, এগুলোতে কিন্তু মশা জন্মায় খুব বেশি। এরপর হচ্ছে গিয়ে ছাদে কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি হয়েছে, তো অনেক পানি জমে গিয়েছে বৃষ্টির পানি। তো এই পানিগুলোতে কিন্তু মশা হতে পারে। তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে। কোনোভাবেই পানি জন্মাতে দেওয়া যাবে না, পানি জমতে দেওয়া যাবে না। আর তাছাড়া হচ্ছে আমাদের বাসায় অনেক সময় বাচ্চারা দেখা যায় পানি নিয়ে খেলা করে, হয়তো ওরা এমন জায়গায় পানি রাখে আমরা তা দেখিও না, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। মানে পুরো ব্যাপারটা এমন হচ্ছে, আমাদেরকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে কিন্তু আমরা এই ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে পারি। আর ডেঙ্গু যদি আমাদের জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, রক্ত টেস্ট করাতে হবে। জ্বর নিয়ে বসে থাকলে হবে না, তাছাড়া প্যারাসিটামল খেতে হবে। আর ডেঙ্গু জ্বরের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে প্যারাসিটামল, প্যারাসিটামলটা খেতে হবে। আর কর্তৃপক্ষকে কিন্তু জানাতে হবে যে আমার এলাকায় পানি জমেছে, এগুলোও জানাতে হবে। শুধু নিজেরাই তো আর এইসব আমরা একা করতে পারবো না, কিছু কিছু জায়গা আছে যে ওগুলো তো আমরা পরিষ্কার করতে পারি না, যেমন ড্রেন, তারপর হচ্ছে বাড়ির আশপাশ আনাচ কানাচ, এগুলো তো আমরা গিয়ে পরিষ্কার করতে পারবো না। তো এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমাদেরকে কর্তৃপক্ষকে জানানো উচিত, ওরাই কিন্তু এসব পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করবে। আর এখন ঢাকায় তো বিভিন্ন এলাকায় দেখা যায় এমন খারাপ অবস্থা হয়েছে যে কি বলবো, মানে এত মশা তৈরি হচ্ছে যে ওই সব এলাকায় কিন্তু মশার খুব বেশি বেড়ে গেছে, উৎপাত, মশার উৎপাত খুব বেশি বেড়ে গেছে। তা আমাদের এলাকায় কিন্তু রেগুলারই আসে ওষুধ ছিটানোর জন্য, এই যে আপনাদের সাথে শেয়ার করছে, এই যে এর ওষুধ ছিটিয়ে যাচ্ছে, তো এইখান দিয়ে ছিটিয়ে যাচ্ছে একদম আমাদের বাসার আশেপাশে, চারপাশ খুব ভালো করে সবসময় মশার ওষুধ ছিটিয়ে যায় আর কি। এই বৃষ্টির কারণে এখানে কিন্তু অনেক পানি জমে গিয়েছে দেখা যাচ্ছে, এগুলোতে কিন্তু খুব বেশি মশা জন্মায়। তো আমরা যদি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে কিন্তু ডেঙ্গু জ্বর থেকে আমরা রক্ষা পেতে পারি। আর আমাদেরকে অনেক বেশি সজাগ থাকতে হবে যে কোনোভাবেই
মশাদেরকে বাসে ঢুকতে দেওয়া যাবে না। আর সন্ধ্যার আগে কিন্তু দরজা জানালা লাগিয়ে দিতে হবে, কোনোভাবে যেন মশা না আসতে পারে। এই যে আমার ফ্রিজের ট্রে, এটাতে পানি জমে গিয়েছে, এটা কয়েকদিন আগে আমি পরিষ্কার করেছিলাম, প্রায় 3-4 দিনের থেকেও বেশি হবে। তারপরও দেখা যাচ্ছে অনেক পানি জমে গেছে, তো এগুলো প্রায় আমাকে পরিষ্কার করতে হয়। তো এগুলো খুব সাবধানে খুলতে হয়, এটাতে পানি জমে গেলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা মোটামুটি খুলতে গিয়ে আমাকে একটু ঝামেলা পোহাতেও হয়েছে, পানি একটুখানি পড়েও গিয়েছিল। তো অনেক কষ্ট করে আসলে আমি এটা খুলেছি। এটার মধ্যে অনেক পানি জমে গিয়েছে, প্রায় 1/2 লিটার মতো পানি জমেছে। আমি দেখলাম এতে কোনো মশা জন্মেছে কি না, এতে মশা আসলে বসবাস শুরু করে নেয়, ওদের পরিবার গঠন করে নিয়ে দেখা যাচ্ছে। তাই আমি পানিগুলো ফেলে একটু ভালো করে ওয়াশ করে নিয়েছি। এভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মশাদের উৎপাত কমানো যায়। তারপর বারান্দায় খেয়াল রাখতে হবে, বারান্দায় কিন্তু অনেক সময় অনেকে বাসার বাহিরে যায় কয়েকদিনের জন্য, তো তখনই কিন্তু মশা হওয়ার একটা সম্ভাবনা থাকে। বাসায় এসে যারা 2-1 দিনের জন্য কোথাও যান, বাসায় এসে প্রথমে এগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হবে, ওষুধ ছিটিয়ে দিতে হবে, যেটা পরিষ্কার করে নিয়েছি। আর এটা খুব ভালো করে মুছে আমি এটা লাগাবো, নাহলে আবার পানি পড়ে ফ্রিজে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা নিচে ফ্রিজের মোটরটা থাকে, আমি এটা ভালোভাবেই আটকাতে পেরেছি। এরপর সন্ধ্যার আগেই কিন্তু বাসে মশার ওষুধ স্প্রে করতে হবে, আর যে রুমে স্প্রে করতে হবে সেই রুমে কিন্তু থাকা যাবে না। একদম আনাচ কানাচ খুব ভালো করে দেখে দেখে মশার ওষুধ স্প্রে করতে হবে, পর্দার পেছনে, সোফার পেছনে, খাটের কোনায়, এরপর হচ্ছে টিভির কোনায়, এই কোনাগুলোতে কিন্তু মশা থাকে। যত কোনা আছে সবখানে কিন্তু ওষুধের মশার ওষুধ স্প্রে করতে হবে। এরপর যে রুমে স্প্রে করা হবে ওষুধ সে রুম কিন্তু দরজা আটকে রাখতে হবে, ওই রুমে কিন্তু যাওয়া যাবে না, যেহেতু বাসায় বাচ্চা আছে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, মশার ওষুধ স্প্রে, তারপর কয়েল, এগুলো কিন্তু বাচ্চাদের আমাদের সবার জন্য কিন্তু ক্ষতিকর। তারপর রাতে অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে, রাতে না দিনে, রাতে দুই টাইমই মশার উৎপাত খুব বেশি হলে দিনেও ঘুমালে মশারি টানিয়ে ঘুমাতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ যেন আমাদেরকে সুরক্ষায় রাখে। আর যদি ডেঙ্গু জ্বর হয়েও যায় তাহলে ঘাবড়ানোর কিছু নয়, খুব বেশি পানি খেতে হবে, ওষুধ খেতে হবে, তরল খাবার খেতে হবে, আবার ডাক্তারের পরামর্শ নিতে হবে। তরল খাবার বলতে শুধু পানি না, শরবত, তারপর শরবত খেতে হবে, তারপর হচ্ছে ফলের জুস, এরপর স্যুপ, তরল জাতীয় খাবার, কারণ লিভার, কিডনি, হার্ট এগুলো কিন্তু অনেক ঝুঁকিতে থাকে ডেঙ্গু জ্বর হলে। তো আমাদেরকে যদি হয়ে যায় তাহলে কিন্তু এসব সতর্কতা অবলম্বন করতে হবে। আর যাদের পরিচিত ডাক্তার আছে, যেহেতু এখন হসপিটালগুলোতে জায়গা হচ্ছে না, তো ফোনে যোগাযোগ করার সেই ব্যবস্থা করে নিতে হবে। মানে কীভাবে ডেঙ্গু হয়ে গেলে কীভাবে খুব দ্রুত ভালো হওয়া যায় সেই ব্যবস্থাই করতে হবে। আর কোনোভাবে ভয় পেলে চলবে না, ঘাবড়ালেও চলবে না, এতে কিন্তু মানুষকে অনেক আরও বেশি খারাপের দিকে নিয়ে যায়।
আর জ্বর হলে কিন্তু সাথে সাথেই ডাক্তারের কাছে যেতে হবে। ধরেন আমার জ্বর হয়েছে, আজকে আমি অপেক্ষা করছি, ওষুধ খাচ্ছি, জ্বর ভালো হয়ে গেছে, সেটা কিন্তু হবে না। তাহলে কিন্তু অনেক সময় এমনও দেখেছি আমি, তিন দিন জ্বর হওয়ার 3 দিন পরে কিন্তু অনেকে হসপিটালে গিয়েছে, তখন কিন্তু চিকিৎসা নেওয়ার পরে কিন্তু ভালো হয়নি, রোগী মারা গিয়েছে এমনও শুনেছি। তো কিছুদিন আগে হবিগঞ্জের একজন সিভিল সার্জনও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, সেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মশা কিন্তু কাউকে ছাড়বে না, ডাক্তার যেহেতু ডাক্তার কেউ ছাড়ছে না, তো আমাদেরকে সচেতন হতে হবে। সব মানুষ মানে কি বলবো, সবাই আসলে আক্রান্ত হচ্ছে ডেঙ্গু জ্বরে। এমনকি আমি বিভিন্ন নিউজেও বলতে শুনেছি যে মন্ত্রীরাও নাকি মশার ভয়ে আছে, মানে মশার উৎপাত এত বেড়ে গেছে। আর সবসময় লিকুইড খাবার খেতে হবে, লিকুইড খাবার, এই যে খিচুড়ি, সবজি, আবার পুষ্টিকর খাবার খেতে হবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে, তাহলেই কিন্তু আমরা সবাই সুস্থ থাকতে পারবো আশা করি। জ্বর হয়ে গেলে এই বিভিন্ন যে পোস্ট দেওয়া হয় সেগুলো যদি আমরা ভালোভাবে অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে পারবো, আমাদের বাচ্চাগুলোকে রক্ষা করতে পারবো, মানে ওরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারবে। তো এইসব বিষয়ে আমাদেরকে খুব খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, আর সবাইকেই সচেতন করতে হবে। শুধু আমি নিজেই সচেতন হলে হবে না, আমাদের আশেপাশের এলাকা, তারপর পাশের ফ্ল্যাট, সবাইকেই ডেঙ্গু সম্পর্কে সতর্ক থাকতে হবে, সবাইকে সচেতন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।